একদম আরে আসুন আসুন বিআই মশাই, হ্যাঁ ভালো আমি যাচ্ছি দাদু তো আজ সকাল থেকেই মরে আছে দেখছি। তাতে কি মোটে তো দু পেগ। দাদা সবার সামনে মুরগি করলে তো। আমি তো একটা ছোটখাটো মুরগি করলাম, দীপা তো তোমাকে একদম গা। ও বৌমা, হ্যাঁ মা, দেখো তো অনুপ্রায় দেখছি। কি ব্যাপার ঠাকুরপো, বেশ চনমনে লাগছে, নতুন কোন দুষ্টুমি শুরু করছো না? না না বৌদি, তুমি না অনুপ, চলো পুজো শুরু হচ্ছে, এসো। দাদা কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব। মনে যদি করি তাহলে জিজ্ঞেস করবে না? শোনো না, তুমি ওকে ভালোবাসো না? এখনো বাসি না, বিয়ের পরে বাসবো। সে কি, সবাই আগে ভালোবাসে তারপর বিয়ে করে, তুমি উল্টোটা করবে কেন? আমি এরকমই, চলো দাদু। হ্যাঁ ঠিক আছে চলো বাবু। হ্যাঁ পতন না, কিন্তু তুমি দারুণ করেছো, আর দুজনে দাদু। আসবেন আসবেন না করছিলেন, এসে ভালো লাগলো তো? ভাবলাম শ্বশুর বাড়ির সবার চোখ আমার উপর থাকবে, মাঝখান থেকে তুমি সবার মন জয় করে নিলে। আচ্ছা এত সুন্দর গান কার কাছে শিখেছো? বর্তার কাছে। এই তুমি হঠাৎ নির্বাক চলচ্চিত্র হয়ে গেলে কেন? অনুকে দু চারটে ভালো ভালো সার্টিফিকেট দিলে তোমার বুঝি দর কমে যেত? হ্যালো ইন্দ্র, গোবিন্দুরা বলছি। হ্যাঁ বলো। আজ অফিসে গুন্ডা মতন কিছু লোক এসে তোমার খোঁজ করছিল, তুমি বলাতে রেজিস্টার থেকে সমস্ত কাগজপত্র তোমার আমি সরিয়ে ফেলেছিলাম, তবে ওরা জেনে গেছে যে তুমি কলকাতায় থাকো। বললাম করবো না বিয়ে।